হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক ফুল ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট কীরকমভাবে বানাতে হয় উইথ লাইভ প্রুফ। আপনাদের সামনে আমি এখন ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করবো এবং নাম আপডেটের যে লাস্ট যে রিভিউটা আসে সেই রিভিউটার পরে যে আপডেট নেমে দিতে হয় তো সেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব। তো সিম্পলি আমি লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছি এবং লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন গাইস এখানে কনফার্ম ইওর আইডেন্টিটি, তো এখান থেকে আমরা সিম্পলি ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে আপডেট নাও অপশানে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের নাম আপডেটটা হয়ে যাবে এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু একেবারে ফুল ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সেটি আপনাদেরকে আমি লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। সো দেখুন গাইস আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু নামটা ফুল ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, আপনার উপর থেকে টাইমটা লক্ষ্য করতে পারেন। তো আমি জাস্ট আপডেট নাও অপশনে ক্লিক করে দিলাম এবং সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটার দেখুন গাইস এখানে লেখা চলে আসছে গো টু নিউজ ফিড। তো সিম্পলি আমি এখানেও ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ফুল ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো আমি আমার ফেসবুক প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি এবং প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখুন গাইস আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ফুল ব্ল্যাঙ্ক ডান। তো আমি কীরকমভাবে করলাম সব বিষয়গুলো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আপনাদেরকে একটি কমেন্ট পর্যন্ত করে দেখাচ্ছি, আপনারা হয়তো বলতে পারেন যে এটি শুধুমাত্র ইয়েতে হচ্ছে কিনা। তো না গাইস, এটি একবারে ফুল ব্ল্যাঙ্ক ফেসবুক অ্যাকাউন্ট। দেখুন আমাদের এখানে কিন্তু কোনো মেনশনের কোনো অপশন নাই, মানে আমাদের এটি কিন্তু একবারে ফেসবুক ফুল ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমি কীভাবে কাজগুলো করলাম সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো গাইস অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা কিন্তু একটুও টানাটানি করা যাবে না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের সব বেল আইকনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। তো গাইস চলুন, সো ওয়েলকাম ব্যাক গাইস। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট নাম আপডেটে ফেলানো আছে। তো আপনারা কিন্তু নাম আপডেটে কীরকমভাবে ফেলবেন এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দিয়ে রাখা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো যে কীরকমভাবে নাম আপডেটে ফেলাতে হয় নতুন নিয়মে। তো যদি আপনার নাম আপডেটের নিয়মটা দেখে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, তো সিম্পলি এরকমভাবে আপনি নাম আপডেটে ফেলাই নেবেন। নাম আপডেটে ফেলাই নেওয়ার পর সিম্পলি আপনি এখান থেকে ডন্ট আপডেট অপশনে ক্লিক করবেন সেকেন্ড টাইম যখন রিভিউটা আসবে, ঠিক আছে। তো জাস্ট আমি ডন্ট আপডেটে এখানে ক্লিক করে দিব, অবশ্যই নেক্সট অপশনে ক্লিক করব। সিম্পলি আমরা নেক্সট অপশানে একটি ক্লিক করতেছি এবং নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে কনফার্ম ইওর আইডেন্টিটি, মানে আমাদের নাম আপডেটে কিন্তু পোর্টস আপনারা দেখতে পাচ্ছিলেন, আমি নাম আপডেটে ফেলছিলাম। তো এখানে আপনাদের অবশ্যই ফর্মস আর সাবমিট করতে হবে, ঠিক আছে। প্রথম ঘরে আপনাদের একটি স্ক্রিনশট দিতে হবে এবং দ্বিতীয় ঘরে এবং তৃতীয় ঘরে আপনাদের কিন্তু অবশ্যই একটি সিম্বল দিতে হবে। তো আমি জাস্ট আমাদের যে স্ক্রিনশটটি আছে সেটি দিয়ে নিচ্ছি। সিম্পলি আমি আমার ব্ল্যাঙ্ক সিম্বলটি কপি করে ওখানে দিয়ে দিব, ঠিক আছে। এই ব্ল্যাঙ্ক সিম্বলটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে কপি করুন নিতে পারেন। যদি কপি করতে কোনো প্রবলেম হয় সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন, আমার যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক আপনারা পেয়ে যাবেন। আপনারা ব্ল্যাঙ্ক সিম্বলটিকে কপি করে নেবেন, ব্ল্যাঙ্ক সিম্বলটিকে কপি করে নেওয়ার পর জাস্ট এখানে আমাদের পেস্ট করতে হবে, ঠিক আছে। সো তার আগে অবশ্যই কিন্তু আমাদের উপরের দিকে এখানে কিন্তু টিয়ে দিতে হবে, ফার্স্ট নেমে অবশ্যই তিনবার পেস্ট করবো আমরা সিম্বলটাকে, ঠিক আছে। এবং দ্বিতীয় ঘরে কিংবা লাস্ট ঘরে যেটি, তো লাস্ট নেম আমরা দুইবার পেস্ট করব এবং দুইবার পেস্ট করার পর আপনারা যে নিকনেমটি অ্যাড করছিলেন তো অবশ্যই সেই নিকনেমটি কিন্তু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি ছিল এমনি শাহাদত হোসেন, ঠিক আছে। তো সিম্পলি আমরা এমনি শাহাদত হোসেন লিখে দিচ্ছি, তো এখানে কোনো প্রকার স্পেস হবে না, সরাসরি কিন্তু আমাদের দিতে হবে ব্ল্যাঙ্ক সিম্বলটা দেওয়ার পর। তো আপনারা এখানে কিন্তু সরাসরি লাইভ প্রুফে দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে কাজটি করতেছি, ওকে। তো সিম্পলি এরকম আপনারা দিয়ে নেবেন, তো উপরের ঘরে তিনবার, নিচের ঘরে দুইবার, তারপরে নাম, ওকে। তো জাস্ট তারপরে আমরা কী করবো, উপরের দিকে আমাদের কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করে আমাদের কিন্তু একটি স্ক্রিনশট কিংবা আমাদের এনআইডি কার্ড, আমি কিন্তু ওখানে এনআইডি কার্ড দিয়ে করছি, আপনারাও এনআইডি কার্ড দিয়ে করার চেষ্টা করো। আমরা এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবো, ঠিক আছে। তো অবশ্যই আপনি স্ক্রিনশটের পরিবর্তে এনআইডি কার্ড দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সাবমিটটা কিন্তু হয়ে গেছে, তো সিম্পলি এখানে দেখে দিচ্ছে দেখুন থ্যাঙ্কস ফর সাবমিটিং, ওকে। তো জাস্ট তারপরে আমরা কী করবো, তারপর আমরা এখান থেকে লগ আউট অপশানে ক্লিক করবো, ঠিক আছে। তো সিম্পলি আমরা এখান থেকে লগ আউট অপশানে ক্লিক করে দেবো এবং লগ আউট করার পর আপনাদের ইমেল অ্যাড্রেসে রিভিউ করবে ফেসবুক টিম থেকে। তো এবং ফেসবুক টিম থেকে রিভিউ করার সময় আপনারা ইমেল অ্যাড্রেসটা চেক করবেন, আমার এখানে যেহেতু ইমেল অ্যাড্রেস নাই তো সেই জন্য আমি একটু সমস্যার মধ্যে ছিলাম এবং এই ভিডিওটা কিন্তু আমাদের দুই দিন আগে আপলোড করার কথা ছিল, বাট আমি আপলোড করতে পারি নাই। প্রায় আমাদের কিন্তু রিভিউটা করছে মোটামুটি ফাইনাল রিভিউটা করছে দুই দিন পর, ঠিক আছে। মানে এই অ্যাকাউন্টটা বানাতে প্রায় আমার 3 থেকে 4 দিন সময় লাগছে। সিম্পলি আমাদের কিন্তু রিভিউটা দিয়ে দিছে, ব্যাড রিভিউ দিছে, মানে আমাদের অ্যাকাউন্টটা ব্ল্যাঙ্ক হয় নাই। তো সিম্পলি আমরা আবারও সাবমিট করব, ঠিক আছে। তো সিম্পলি আমরা পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিলাম, এখানে কনফার্ম ইওর আইডেন্টিটি অপশানে ক্লিক করব
এবং তারপর আমরা এটি কিন্তু আবারও সাবমিট করব এবং আমাদের এখানে সেম ভাবে সেম ব্ল্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আমাদের আবারও সাবমিট করতে হবে ঠিক আছে উপরের ঘরে 3 বার নিচের ঘরে 2 বার তারপর আমাদের নিকনেমটি ঠিক আছে সিম্পলি আমরা দিয়ে দিব এখানে নিকনেমটি আপনারা যদি নাম আপডেটে ফেলাইতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন কিংবা আমি ভিডিওটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো যে কি রকম ভাবে নাম আপডেটে ফেলাইতে হয় নতুন নিয়মে সেম ভাবে কিন্তু এখানে আমাদের আবারও সাবমিট করতে হবে জাস্ট আমি এখানে সাবমিট করে নিচ্ছি তো সিম্পলি আমাদের সেম ভাবে আবার ফর্মটা পূরণ করা হয়ে গেছে তারপর আমরা এখান থেকে আবার সাবমিট অপশনে ক্লিক করব এবং সাবমিট অপশনে ক্লিক করার পর যদি আপনাদের সাবমিটার নিয়ে নাই তাহলে ভালো আর যদি আপনাদের সাবমিটার না আপনাদের ফেসবুক থেকে কোনো প্রকার রিভিউ দিয়ে না জানানো পরেও আপনারা যদি সাবমিট বারবার করেন তাহলে কিন্তু আপনাদের এরকম নেবেন আপনারা এখন স্ক্রিনশট দেখতে পাচ্ছেন সাইডে তো এরকম কিন্তু একটি ইন্টারফেস শো করবে তো অবশ্যই অপেক্ষা করবেন মানে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে ব্ল্যাঙ্ক করতে দিয়েছেন এটি আপনার ভুলে যেতে হবে এক কথায় কারণ 2 থেকে 3 দিন 4 দিন পর্যন্ত সময় লাগতে পারে এটি ফেসবুক ফুল ব্ল্যাঙ্ক অ্যাকাউন্টটা রিভিউ করতে ওকে সো অবশ্যই জাস্ট আপনারা অপেক্ষা করুন অপেক্ষা ছাড়া কোনো কিছুরই করার নাই জাস্ট অপেক্ষা করলে অবশ্যই আপনাদের রিভিউটা কিন্তু দিয়ে দিবে সো দেখুন গাইজ ফাইনালি আমাদের রিভিউটা কিন্তু দিয়ে দিছে তো জাস্ট আমরা এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবো আমাদের পাঁচটা দিয়ে সো লগ ইন অপশনে ক্লিক করে দেওয়া মাত্র লগ ইন অপশনে ক্লিক করে দেবো এখান থেকে তো লগ ইন অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু নাম আপডেট অপশন চলে আসবে এবং এখান থেকে জাস্ট আমরা ওকে অপশনে ক্লিক করবো কনফার্ম ইউর আইডেন্টিটি সিম্পলি আমরা ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি তো জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিলাম এবং ওকে অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এখান থেকে দেখুন আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো নাম নেই ওকে সিম্পলি আমরা এখান থেকে কী করবো আপডেট অপশনে ক্লিক করে দেবো যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি হয়ে গেছে সো আপডেট অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং তারপর আমাদের গো টু নিউজ ফিড লেখা চলে আসছে সিম্পলি আমরা এখান থেকে গো টু নিউজ ফিড অপশনে ক্লিক করবো এবং আমি আপনাকে ফেসবুক প্রোফাইলে গিয়ে সরাসরি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি সো এরকমভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু খুব সহজে জাস্ট 2 থেকে 1 দিনের মধ্যে ফেসবুক ফুল ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়ে ফেলতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই সো গাইস আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।